আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমার পাশে আমাদের যিনি পেশেন্ট আছেন, তিনি দীর্ঘদিন যাবত ওনার সার্ভাইকাল ডিস্ক প্রলাপস ছিল, পাশাপাশি লাম্বারে ওনার ডিস্ক প্রলাপস ছিল। বেশ কিছুদিন আগে একটি বাসাকে একটি কাজ করতে গিয়ে উনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তখন যদিও বুঝতে পারেননি যে সমস্যাটা আসলে এত বড় আকার ধারণ করবে, বাট যত দিন গিয়েছে প্রবলেমটা একটা সময় অনেক বড় আকারে দেখা দিয়েছে। আসুন দর্শক, আমি এত কিছু না বলে সরাসরি আমাদের পেশেন্টের কাছ থেকে শুনি কি হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমি পাবনা থেকে আসছি। আমি পাবনা একটা বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক। খুব ভালো একটি প্রফেশন, মানুষ গড়ার কারিগর। স্যার, আমরা জানি যে আপনি এই জিপিআরসি হসপিটাল আপনি এসেছিলেন আপনার শারীরিক কিছু সমস্যার জন্য, কি হয়েছিল যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আমি দীর্ঘদিনের অস্টিও আর্থ্রাইটিস পেশেন্ট ছিলাম। আচ্ছা। আমি হাঁটু ফাঁস করতে পারতাম না, এবং চেয়ারে বসে নামাজ পড়তাম, কমোড ইউজ করছি। ডাক্তার যার কাছে গিয়েছি তারাই এই সাজেশন দিয়েছে যে হাঁটু ফাঁস করা যাবে না, কমোড ইউজ করবেন। তাদের সাজেশন মেনে মেনে চলছি, কিন্তু এবং ওষুধ খেতে খেতে এত বেশি ওষুধ খেয়েছি যে শেষে আগে গ্যাপ দিয়ে খেতাম এক দুই বছর পর পর, সর্বশেষ দেখা যাচ্ছিল যে দুই চার মাস পর পরই ওষুধ খেতে হচ্ছে, কাজ হচ্ছে না। এটা হলো অস্টিওআর্থ্রাইটিসের জন্য। আমার বাম পা খুবই সমস্যা, এবং বাম পা বেগে যাওয়ার কারণে বাঁকা হয়ে বসতে বসতে ডান পাটাও ইনজুরি করে ফেলছিল, আর ডান পাটাও ইফেক্টেড হয়ে গেছিল। এমন প্রেক্ষাপটে একটা ভারী জিনিস তুলতে বসে আমার পিএলআইডির সমস্যা হলো, অর্থাৎ ডিসকাল ছিল একটা মইটা না তোলার জন্য। আচ্ছা। এবং এর প্রেক্ষাপটে আমি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ি, এবং অসুস্থতা আমি বুঝতে পারি না যে কি হলো, এমন কেন হলো। এরপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে আপনাকে অপারেশন করতে হবে। আচ্ছা। এরপরে ঢাকায় আসলাম, তারাও অপারেশন করতে বলে এবং স্ক্রু পাতি দিয়ে অপারেশন করতে বলে। এমন প্রেক্ষাপটে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে অপারেশন করলে আজীবন তো ভালো থাকতে পারবো না, তাহলে বিকল্প কিছু আমাকে ভাবতে হবে। এমন প্রেক্ষাপটে আপনাদের ডিপিআরসির খোঁজ পেলাম, এবং এখানে এসে আমি চিন্তা করলাম এখানে দেখি অন্তত 5-7 দিন থেরাপি নিয়ে দেখি এনারা কতটুকু প্রোগ্রেস করতে পারে। যদি ভালো না লাগে বা ভালো না হয় আমি চলে যাব, কিন্তু এনাদের আপনাদের সেবা ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যা ইনশাল্লাহ আমাকে আশ্বস্ত করছে, এবং আমি এখানে মোটামুটি চিকিৎসা নিয়ে এখন আমার আর্থ্রাইটিস, পিএলআইডি এবং ঘাড়ের যে ডিস্ক প্রলাপস সবগুলোই মোটামুটি সমাধান হয়েছে। আর্থ্রাইটিসের সমস্যাটা এটা দীর্ঘদিনের, 15 বছরের। এটা আমি যদি আগে আসতাম আরো অল্প সময়ে আরো বেশি সুস্থ হতে পারতাম, কিন্তু পিএলআইডি সমস্যা রিসেন্টলি করছিল, এর জন্য এটা খুব দ্রুতই ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ পিএলআইডি সমস্যা মুক্ত ইনশাল্লাহ। চমৎকার বলেছেন স্যার। যখন আসলে আমাদের পেশেন্টরা যখন তাদের এই সাফল্যের কথাগুলো বলেন যে দীর্ঘদিন পরে তারা যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসে, এটা সত্যি অনেক আনন্দের আমাদের কাছে। স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগেছেন বা ভুগছেন। আপনি হয়তো সামহাও কোনোভাবে হয়তো আপনি জানতে পেরেছেন যে এই ডিপিআরসি হসপিটালে এই ধরনের চিকিৎসা, অপারেশন চিকিৎসা, এবং আপনি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ এবং ভালো। বাট এরকম অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র না জানার কারণে পঙ্গুত্ব পর্যন্ত বরণ করেন, তাদের জন্য আপনি কিছু বলবেন উপদেশমূলকভাবে? আমার কষ্টটা এই জায়গাতেই যে অর্থোপেডিক্স ডাক্তার যারা আছেন, যারা নিউরো সার্জন, তারা সবাই বলে যে অপারেশন করতে হবে। একটা বারের জন্য কোনো ডাক্তার বলে না যে আপনারা এরকম থেরাপি নেন, থেরাপি নিলে আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন। এটা আমার এটাই কষ্ট যে তারা যদি একটু বলে, আমি অসংখ্য রোগীকে দেখেছি তারা অপারেশন করে ফেলছে। এটা খুব খুব কষ্টদায়ক যে অপারেশন ছাড়াই যে একটা মানুষ সুস্থ থাকতে পারে, এটা আল্লাহর অশেষ শুকরিয়া। এবং ডিপিআরসির কাছে এসে আমি খুবই খুবই মানে নিজেকে কৃতজ্ঞতা বোধ করছি যে হ্যাঁ, তারা মানুষকে সুস্থতা দিতে পারে আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন স্যার। দর্শক শুনলেন এতক্ষণ, আসলে স্যার যে কথাটা বলেছেন কথাটা অনেকাংশেই সত্য। হ্যাঁ, সার্জারিরও দরকার আছে,
বাট আমরা সবসময় একটু চেষ্টা করব যে সার্জারি ছাড়া আমরা সুস্থ হতে পারি কিনা। সার্জারি তো যে কোনো সময় আমরা করতেই পারি। সো দর্শক, যখনই সমস্যা তখনই অবশ্যই অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ আমরা নিব এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। নিজে ঘরে বসে থেকে বা এমন কোনো চিকিৎসা আমরা যাব না যে চিকিৎসাটা আমার জন্য আরো বিপদ ডেকে নিয়ে আসতে পারে। যা কিছু করবে জেনে বুঝে শুনে আরো মানুষের সাথে কথা বলে তারপর আমরা সেটা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার স্যারের জন্য যাতে বাকিটা জীবন আমি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং ডিপিআরসির সকল সহকর্মীবৃন্দকেও ধন্যবাদ এবং তাদের প্রতি আমার অশেষ শুভেচ্ছা থাকল। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।